আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বড়দের জন্য কিভাবে ফুল হাতা শার্ট কিভাবে হচ্ছে কাটিং করবেন। তো যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, আপনি কিভাবে ফুল হাতা শার্ট সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন, আজকের এই ভিডিওতে মূলত নতুনদের জন্য একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো যারা হচ্ছে দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, আপনি ভাবছেন যে কিভাবে হচ্ছে একটি ফুল হাতা শার্ট বড়দের জন্য কাটিং করতে হয়, কিংবা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে কাটিংটি শিখবেন, আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই শার্টটি কাটিংটি কিন্তু আপনি শিখে নিতে পারবেন। তো সবার প্রথমে এখান থেকে হচ্ছে আমাদের যে কাপড়টা রয়েছে, কাপড় নিতে হবে আড়াই হাত বহরের কাপড় ফুল দুই গজ ফুল হাতা শার্টের জন্য। তো এইখানে আমরা যে কাজটি করব, সবার প্রথমে আমাদের যে কাপড়টি রয়েছে কাপড়টি সম্পূর্ণটাই হচ্ছে আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে যে পাটটা আছে এটা হচ্ছে সম্পূর্ণটাই আমরা ওপেন করে নিব এই দিক থেকে। তো দেখুন এখানে কিন্তু হচ্ছে আমরা যখন শার্টটা কাটিং করব তখন এইভাবে কিন্তু আমাদের যে কাপড়টি থাকবে এই কাপড়টি সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে ওপেন করে নিতে হবে। তো এরপর আমাদের মূলত যে ভাঁজটা থাকবে ওই ভাঁজটাই হচ্ছে আমাদের দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমি এই ভাঁজটা দিয়ে নিলাম। তো যখন হচ্ছে মূলত আমরা মূলত মেয়েদের জন্য বা যখন হচ্ছে লেডিস পোশাক যখন কাটিং করি পিছনের সেম দিয়ে আমরা কিন্তু মূলত যে কাজটি করি এই পাটটা কিন্তু হচ্ছে ওই পাশে রাখি এবং খোলা যে পাটটা রয়েছে এটা নিয়ে আসে হচ্ছে আমাদের দিকে। ঠিক তেমনই কিন্তু হচ্ছে আমরা যখন ছেলেদের ক্ষেত্রে একটি শার্ট কাটিং করব তখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে বডির পার্টটি রয়েছে অর্থাৎ আমাদের যে সামনের পার্টটি রয়েছে এই সামনের পার্টটি কিন্তু হচ্ছে প্রথমে অবস্থায় আমাদের কাটিং করে নিতে হবে। তাহলে সামনের পার্টে কিন্তু মূলত আমরা যখন শার্ট ব্যবহার করি আমাদের কিন্তু সামনের দিকে কিন্তু বোতামের অপশন থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে যে পায়ের দুটো অংশ আছে এটা হচ্ছে আমাদের এই দিকে নিয়ে আসবো এবং এই যে আটকানোটা রয়েছে এটা নিয়ে নিব হচ্ছে সামনের দিকে। তাহলে এই পার্টটা আমি এই দিক থেকে হচ্ছে ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে একটু এখন ভালো করে খেয়াল করুন, আমি কিন্তু এখানে কাপড়টা যে কাজটি করেছি এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবেন, আটকানোর যে সাইডটা রয়েছে সেটা কিন্তু আমার দিকে না রেখে সামনের দিকে রেখেছি এবং খোলার যে সাইডটা রয়েছে সেটা কিন্তু আমার দিকে আমি নিয়ে এসেছি। তো এখন এখানে যে কাজটি করতে হবে এই কাপড়টা এখানে এই যেভাবে হচ্ছে একটা ভাঙা দিয়ে নিতে হবে। তো এখানে এই ভাঙাটা হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি আপনি এই ভাঙাটা দিয়ে নেবেন। তাহলে এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে হচ্ছে একটা ভাঙা দিয়ে নিলাম, এটা মূলত আমার বোতাম প্লেট এবং ঘাট প্লেটের জন্য। তো এভাবে হচ্ছে এই ভাঙাটা প্রথম অবস্থায় আপনাকে দিয়ে নিতে হবে। এই ভাঙাটি দেওয়ার পর এইখানে হচ্ছে আপনি সোজা করে একটা মার্ক করে নেবেন এখানে। এরপর এইখান থেকে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আমাদের ভাঙার জন্য হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি একটি মার্ক আমি করে দিয়েছি। এখন এই মার্ক থেকে হচ্ছে আমাদের শার্টের যে লংটি রয়েছে লংটি বের করে নিতে হবে। তো এখান থেকে আমরা ধরবো, ধরার পর আমরা শার্টটি কত ইঞ্চি লং রাখতে যাচ্ছি সেই লংটি আমার প্রথম অবস্থায় কিন্তু এখান থেকে বের করে নিতে হবে। তো আমি এখানে যে শার্টটি হচ্ছে তৈরি করব এটা হচ্ছে আমি 27 ইঞ্চি লং দিব। আপনি চাইলে এটা হচ্ছে বেশি লং দিতে পারেন বা হচ্ছে কম লংটা দিতে পারেন, এটা হচ্ছে আপনি যার জন্য তৈরি করবেন তার জন্য হচ্ছে কতটুকু লং লাগবে সে পরিমাণ লংটি প্রথম অবস্থায় এখান থেকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমি মার্কটি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি যে শার্টটি তৈরি করব এই শার্টের জন্য যতটুকু পরিমাণ লং বা ঝুল নেওয়ার প্রয়োজন এই ঝুলটা কিন্তু প্রথম অবস্থায় আমি বের করে নিয়ে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এই শার্টটি কত ইঞ্চি বডির জন্য তৈরি করব, কত ইঞ্চি লুজ দিব সেই হিসাবে কিন্তু এখন আমাদের শোল্ডারের যে মেজারমেন্টটি রয়েছে শোল্ডারের মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে টোটালি এটার যে শার্টটি আমি হচ্ছে কাটিং করে দেখাবো এর জন্য আমি শোল্ডার নিয়ে নিব লুজ সহকারে এখান থেকে 18 ইঞ্চি, 18 অর্ধেক হচ্ছে এখানে 9 ইঞ্চি আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তাহলে 18 9 ইঞ্চি আমি এখান থেকে মার্ক করে নিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু প্রথম অবস্থায় এখানে লংটি নেওয়ার পর শোল্ডার বা পুটের মাপটি কিন্তু প্রথম অবস্থায় বের করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি যে কাজটি করব এবার এখান থেকে আমি ধরে আমার যে আরমোল বা বগলের যে মাপটি রয়েছে আরমোল বা বগলের মাপটি আমি এখান থেকে বের করে নিয়ে নিব। তো আমি এই জামাটির জন্য বা এই শার্টটির জন্য বগল বা আরমোল নিব হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে আমি এখানে একটি মার্ক করে নিব। তো এখানে কিন্তু আমি আমার যে বগলটি রয়েছে বা যে আরমোলটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে বের করে নিয়ে নিলাম। এরপর আমাকে এখানে যে কাজটি করতে হবে এই শার্টের বডির মেজারমেন্টটি আমাকে হিসাব করতে হবে, আমি কত ইঞ্চি বডির জন্য শার্টটি কাটিং করব এবং কত ইঞ্চি হচ্ছে লুজটা দিব। তো যদি আপনি হচ্ছে
এক্সাম্পল হিসেবে যদি আপনি লুজ সহকারে যদি মূলত শার্টটি কাটিং করতে চান তাহলে সেই হিসেবে কিন্তু মূলত আপনার প্রত্যেকটা শার্টের মেজারমেন্ট নিয়ে কিন্তু হচ্ছে আলাদা আলাদা মাপ নিয়ে কিন্তু কাটিংটি করতে হবে। তো আমি এই শার্টটির জন্য সাপোজ ধরুন 36 ইঞ্চি বডির জন্য একটি হচ্ছে শার্ট কাটিং করব, তো সেক্ষেত্রে আমি লুজ সহকারে এখানে কতটুক নিব এই বিষয়টা দেখুন। এখানে হচ্ছে আপনি তিনটা লুজ বা তিনটা মাপ আপনি এখানে নিতে পারবেন। এখানে প্রথম অবস্থায় হচ্ছে আমরা যদি 36 ইঞ্চি এখানে যদি 36 ইঞ্চি ধরি, এটা কিন্তু 36 ইঞ্চি আছে। এরপর আমি যদি এখানে লুজটা এখন নেই, লুজটা আমার এখানে এখন কত ইঞ্চি নেওয়া লাগবে এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এটা হচ্ছে আপনি বডির মেজারমেন্টের সাথে 4 ইঞ্চি লুজ দিতে পারেন, 6 ইঞ্চি লুজ দিতে পারেন, 8 ইঞ্চি লুজ দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনি যার জন্য তৈরি করবেন সে কতটা লুজ ব্যবহার করবে সেই পরিমাণ লুজটা আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে রাখবো 42 ইঞ্চি। তো 42 ইঞ্চিতে আমি এখানে একটি মার্ক করব। এখানে হচ্ছে সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চির একটু কম কাপড় আমি নিয়ে নিব। তাহলে এইভাবে হচ্ছে আপনার বডির যে মাপটি রয়েছে লুজ সহকারে বডির মাপটি আপনার কিন্তু বের করে নিতে হবে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, এইখানে আমাদের যে বডির মাপটি আছে লুজ সহকারে সেই মাপটি আমাদের এইখানেও নিয়ে নিতে হবে। তো এখানেও আমি হচ্ছে 10.5 ইঞ্চিতে মার্ক করব। এখানেও 1/2 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। পেটের মাপটা যদি আপনি এখানে কম বেশি করতে চান তাহলে কম বেশি করতে পারেন, আমি এখানে হচ্ছে একটু কম বেশি করব। এখানে 1/2 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। এরপর এইখান থেকে হালকা শেপ করে এই মার্কটা আমরা এখান থেকে করে নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার যে শার্টটি রয়েছে শার্টের মেজারমেন্ট কিন্তু প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। এরপর এইখান থেকে যে কাজটি করব, যেহেতু এটা চাইনিজ শার্ট আমি তৈরি করতেছি, এইখানে নিচের দিকে হচ্ছে আমাকে একটু হচ্ছে এখানে শেপ করতে হবে। তো এইখানে এই শেপটি আপনি এখান থেকে করে নিয়ে নেবেন। তো এরপর এইখান থেকে যে কাজটি করব, এইখান থেকে হচ্ছে আমরা আমাদের বগলের যে শেপটি রয়েছে এই শেপটি এখান থেকে হচ্ছে করে নিয়ে নিব। তো বগলের শেপটিও আমি কিন্তু এখানে ক্লিয়ারলি করে নিয়ে নিলাম। তো এরপর এখানে আমাকে যে কাজটি করতে হবে, গলার মাপটি আমাকে এখান থেকে বের করে নিতে হবে। তো এখানে গলার চওড়াটা নিব আমি এখান থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। নেওয়ার পর এই যে এখানে আমি যে কাজটি করব, এখান থেকে হচ্ছে শোল্ডার ডাউন দিয়ে দিব আমি এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউনটি দিয়ে নিলাম। তো এই যে 1.5 ইঞ্চি নিয়েছি এবং এইখানে যে গলার মাপটি নিয়েছি, এইখান থেকে আমি যে কাজটি করব এই যেভাবে ধরে এইখান থেকে এই মার্কটি এখান থেকে করে নিতে হবে। তো আমি এই মার্কটি করে নিচ্ছি। তো এই মার্কটি এইভাবে হচ্ছে এখান থেকে করে নিয়ে নিতে হবে। এরপর আমরা যে গলাটি কাটিং করব, গলাটি এই যে এখান থেকে হচ্ছে আমরা এই দিক থেকে হচ্ছে এইভাবে শেপ দিয়ে হচ্ছে এখান থেকে গলাটি কাটিং করে নিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এই শার্টের প্রত্যেকটা মাপ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো যখন হচ্ছে একটি শার্ট আপনি কাটিং করবেন কিভাবে পুট বের করবেন, কিভাবে গলার মাপ বের করবেন, কিভাবে বডির মাপ বের করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এ টু জেড আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি যে কাজটি করব, বডির পার্টটি হচ্ছে প্রথম অবস্থায় কাটিং করে নিব। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু প্রথম অবস্থায় বডির যে পার্টটি রয়েছে বডির পার্টটি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কাটিংটি কমপ্লিটলি করে নিয়ে নিলাম। তো এভাবে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে একটি শার্ট কাটিং করে নিতে হবে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, পিছনের যে পার্টটি রয়েছে পিছনের পার্টটি বের করে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন যখন হচ্ছে আমরা শার্ট কাটিং করব, আমরা কিন্তু হচ্ছে দুই পাশে থেকে দুইটা পার্ট আমরা বের করে নিব। আমরা প্রথম অবস্থায় কিন্তু এই সাইড থেকে একটা পার্ট বের করে নিয়েছি, সাইডের যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা এক্সট্রা কাজে লাগাবো। এখন যে কাজটি করতে হবে, অপোজিট সাইড থেকে হচ্ছে আমার যে মাপগুলো আছে বা আমার যে পার্টটি আছে সেই পার্টটি বের করে নিতে হবে। তো এখানে যে কাজটি করব দেখুন, এই যে পার্টটা আমি এখান থেকে আলাদা করে নিয়ে নিব। তো এইভাবে হচ্ছে আলাদা করে নেওয়ার পর বা ওপেন করে নেওয়ার পর এখন এই দিক থেকে হচ্ছে আরেকটা আমি ভাঁজ দিয়ে নিব, তাহলে সাইড থেকে হচ্ছে আমার কাপড়টা বেঁচে যাচ্ছে হাতার জন্য। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন আমি কিন্তু হচ্ছে এখানে আবারও কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়েছি।
এরপরে এই যে পার্ট যেটা রয়েছে এই কাপড়টা কিন্তু এখানে বসাতে হবে এইভাবে। তো এই কাপড়টা বসানোর পর এখন এখানে যে কাজটি করতে হবে বা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখুন আমি যে এই যে এখানে যে হচ্ছে কাপড়টা আমি এখানে এক্সট্রাভাবে নিয়েছি, এই কাপড়টা বাদ দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই যে পার্ট যেটা আছে এই পার্টের সাথে অর্থাৎ এই ভাঙ্গাটার সাথে কিন্তু এক সমানে রাখতে হবে। আমাদের এই পার্টটা থাকবে কিন্তু হচ্ছে ব্যালেন্স, একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই পার্টটা কিন্তু এখানে হচ্ছে ব্যালেন্স আছে। তো এইভাবে হচ্ছে এই কাপড়টা ব্যালেন্স রেখে আমাদের যে কাজটি করতে হবে এই পার্টের সাথে এই পার্ট মিলিয়ে রাখতে হবে ভাঙ্গাটি দেওয়ার পর। দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে আমি কিন্তু এই শার্টের এখানে তাল পার্ট যেটা রয়েছে এটা কিন্তু কাটিং সহকারে কিন্তু আমি কাটিংটা করেছি। এখন এখানে যে কাজটি করব এই পার্টটা এইখানে একটা চিহ্ন দিয়ে নিব। এরপর এইখান থেকে সাইড দিয়ে হচ্ছে এই পার্ট থেকে এই পার্ট একটু ব্যালেন্স রেখে হচ্ছে আমি এই পার্টটা এখান থেকে এই দিক থেকে হচ্ছে কাটিং করে নিয়ে নিব। আর বাকি যে পার্টটা থাকবে এই পার্টটা যেভাবে হচ্ছে আমরা এখান থেকে কাটিং করেছি ঠিক সেমভাবে হচ্ছে আমাকে পার্টটা কাটিং করে নিতে হবে। এবার এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা যে এখানে যে মার্কটা করেছি এই সোজা করে কিন্তু আমাকে হচ্ছে এটা মার্ক করে নিতে হবে, এটা হচ্ছে লম্বালম্বি করে মার্ক করে নিতে হবে। তো এটা আমি মার্ক করে নিয়ে নিলাম, এরপর এইটা পার্টটা আমাকে এই সোজাসুজি করে কাটিং করে নিতে হবে। পার্টটি কাটিং করার পর এই যে পার্ট যেটা রয়েছে আমি সাইড দিয়ে যে হাফ ইঞ্চি ব্যালেন্স রেখেছি এই ব্যালেন্স কাপড়টা নিয়ে হচ্ছে আমাকে এখন এই পার্টটি কাটিং করে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমার যে পার্ট দুইটা রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করা কিন্তু কমপ্লিট। তো এইভাবে আপনাকে প্রথম অবস্থায় এই পার্ট দুটি হচ্ছে কাটিং করে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন আমার কিন্তু এইখানে দুটি পার্টই কিন্তু কাটিং করা কমপ্লিট। এখন এই পার্টটি হচ্ছে আমি সরিয়ে নিব। তো এই পার্টটি সরিয়ে নিচ্ছি, এখানে যে পার্টটি আছে বা এখানে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমাদের প্রথম অবস্থায় এখন হাতাটি বের করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি হাতাটি প্রথম অবস্থায় বের করে নিয়ে নিব। এখন আপনি যে হাতাটি হচ্ছে তৈরি করবেন এখানে আপনার সেই পরিমাণ কিন্তু কাপড়টি নেওয়া লাগবে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম ফুল হাতার জন্য 2 গজ এবং যদি হাফ হাতার জন্য যদি মূলত আপনি শার্টটি কাটিং করে থাকেন তাহলে এখানে 1 গজ 12 গিরা কাপড় হলেই কিন্তু হয়ে যাবে শার্টটির জন্য। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এই সাইডের যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত হাতার কফ এবং মূলত কলার যে পট্টিগুলো লাগবে সেই সমস্ত বিষয়গুলো আমরা বের করে নিতে পারবো। আমাদের কাপড়টা যে ভাঁজটা থাকবে এই ভাঁজ থেকে হচ্ছে আমরা হাতাটা যেটা রয়েছে হাতাটা বের করে নিব। তো এদিক থেকে হচ্ছে আমি হাতাটা বের করে নিচ্ছি, যেদিক থেকে হচ্ছে হাতাটা বের করা যায় ওই দিক থেকে হচ্ছে আপনাকে হাতাটি বের করে নিতে হবে। তো আমি এখান থেকে হাতার ভাঁজটা দিয়ে নিচ্ছি, এখানে দেওয়ার পর একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখান থেকে হচ্ছে মার্ক করে নিচ্ছি। তো এখান থেকে এই মার্কটি করে নিতে হবে। তো এই মার্কটি করার পর এখান থেকে হচ্ছে আমি যে কাজটি করব এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিব। এই দিক থেকে হচ্ছে হাতার লংটি যতটুক থাকবে তার থেকে আপনাকে 2 থেকে 2.5 ইঞ্চি হচ্ছে মাইনাস করতে হবে বা কম নিতে হবে, কারণ আমরা হাতাতে যে কপটি রয়েছে কপটির জন্য হচ্ছে আমরা এক্সট্রাভাবে কাপড় আমরা সেট করব বক্রম দিয়ে। তো এখান থেকে সাপোজ ধরুন আমি এখান থেকে আমার হাতাটির থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কম নিয়ে এখান থেকে মার্ক করে নিচ্ছি। এরপর এখান থেকে হাতার যে মুখটা রয়েছে হাতার মুখটা আমি কতটুক নিব সেটা এখান থেকে নিব সেলাই মার্জিনের জন্য কাপড় নিয়ে নিব। আর এখান থেকে অবশ্যই আমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে এই ভাঁজটা দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে যে কাজটি করব এখান থেকে ধরে হাতার শেপটাই দিয়ে নিব। তো এখন এখান থেকে আমি হাতাটি কাটিং করে নিব। তো এখানে কিন্তু আমার হাতাটি কাটিং করা কমপ্লিট। এরপর এখানে যে কাজটি করব এখান থেকে হাতাটি এই দিক থেকে ওপেন করে এই যে পার্টটা এইদিকে হচ্ছে ভাঁজ করে নিব, অর্থাৎ আমাদের জয়েন্টার পর যেমন হচ্ছে হাতাটা থাকবে এইভাবে হচ্ছে এই হাতাটি আমাদের করে নিতে হবে। তো এখানে হাতাটি এখানে করে নিয়ে নিলাম, এখানে হচ্ছে ভাঁজ দেওয়ার পর হচ্ছে ভাঙাটা দিয়ে নেবেন। এখানে একটু কম বেশি হবে এটা হচ্ছে সোজা করে হচ্ছে কাটিং করে নিয়ে নিতে হবে। তো কাটিংটি করার পর দেখুন এই যে এখানে এই যেগুলো হচ্ছে মার্ক বা এখান থেকে হচ্ছে ভাঙাটা দিয়ে নিতে হবে। এরপর এই পার্টটা হচ্ছে এদিক থেকে খুলে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন আপনি যেদিকে হচ্ছে মূলত হাতার পার্টের শোল্ডার ডাউন করবেন সেই দিকে হচ্ছে এখানে একটা মার্ক করে এই শোল্ডার ডাউনের কাপড়টা এখান থেকে হচ্ছে কেটে নেবেন। তো এখানে শোল্ডার ডাউনটি দিয়ে নিলাম,
এখন এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি যদি এই দিক থেকে হচ্ছে যদি শোল্ডার ডাউন দেন তাহলে অপোজিট সাইড থেকে এই যে এখানে যে ভাঁজটা দিয়েছি বা যে ভাঁজটা পড়েছে এটা হচ্ছে লম্বালম্বি করে একটা ভাঁজ দিয়ে নেবেন। এখন এই দিক থেকে হচ্ছে আমরা এখান থেকে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3 ইঞ্চি যার যেমনটা লাগে সে পরিমাণ হচ্ছে এখান থেকে আমরা একটা কাট বসিয়ে দিব। দেখুন এখানে কিন্তু মূলত আমি হাতাটির যে সাইডে যে ফাড়াটা থাকে কফের সাথে সেটা কিন্তু মূলত আমি এখানে কাটটা করে নিয়ে নিলাম। তো এভাবে হচ্ছে আপনার যে হাতাটি রয়েছে হাতাটি কিন্তু কাটিং করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার হাতাটিও কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এরপরে এখানে যে কাজটি করব আমি এখান থেকে হচ্ছে মূলত আমার যে যোগালিগুলো রয়েছে সেগুলো বের করে নিব। তো প্রথম অবস্থায় এখানে আমি যে কাজটি করব, দেখুন আমার মূলত যে শার্টটি রয়েছে শার্টের যে শোল্ডারের কাপড়টি রয়েছে সেটা বের করতে হবে। তো এই কাপড়টা আমি এইদিকে হচ্ছে ভাঁজ করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন এই দিক থেকে হচ্ছে আমি ভাঁজটি করে নিয়ে নিব। তো এবারে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমাদের শোল্ডারের যে মূলত যে পট্টিটি রয়েছে বা যে মূলত এক্সট্রা যে কাপড়টা থাকে সেই কাপড়টা আমি এখানে হচ্ছে বের করে নিয়ে নিব। তো আমাদের যে শোল্ডারটি ছিল আমরা কিন্তু এই শার্টটির জন্য শোল্ডার বের করে নিয়েছিলাম 9 ইঞ্চি, আমাদের এইখানেও কিন্তু হচ্ছে 9 ইঞ্চি কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে 9 ইঞ্চি আপনি ভাঁজ দিয়ে নেবেন। তো এখানে ভাঁজটি দেওয়ার পর এই যে এখান থেকে হচ্ছে সোজা করে একটা মার্ক করে নিতে হবে। তো এখানে হচ্ছে সোজা করে একটা মার্ক করে নিব। এরপর মূলত আমি এখানে যে কাজটি করব বা এখানে যে কাজটি করতে হবে আপনি এই শার্টটির শোল্ডারের যে কাপড়টি রয়েছে সেটা আপনি কতটুকু লং রাখবেন সেটা এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি এখানে রাখবো হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে এটা এখান থেকে হচ্ছে মার্ক করে নিব। তো 6 ইঞ্চিতে এটাও এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। এরপর এখানে যে কাজটি করবে করতে হবে এখন আমাদের, দেখুন আমরা যখন শার্টটি কাটিং করেছিলাম আমরা কিন্তু এই যে এখানে 1.5 ইঞ্চি কিন্তু একটা ডাউন দিয়েছিলাম, এই পার্টটা কিন্তু এখানে হচ্ছে 1.5 ইঞ্চি করে ডাউন দিয়েছিলাম। এই 1.5 ইঞ্চি এখন আমাদের এখান থেকে হচ্ছে মাইনাস করে নিতে হবে। তো এখানে 1.5 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিব। তো 1.5 ইঞ্চিতে এখানে কিন্তু আমার যে মাপটি আছে এই মাপটি কিন্তু এখানে নিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে দেখুন আমরা যে 9 ইঞ্চির যে ভাঁজটা দিয়েছিলাম এখানে 9 ইঞ্চির ভাঁজটা আমাদের এখানে নিয়ে নিতে হবে। এরপর এখানে 1/2 ইঞ্চি একটু বেশি হচ্ছে আপনাকে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। নেওয়ার পর এই পার্টটা এখান থেকে মার্ক করে নিতে হবে। তো এই মার্কটা এখান থেকে করা হলে এখন দেখুন আমরা এখানে কিন্তু হচ্ছে যে 1.5 ইঞ্চি যেটা বললাম 1.5 ইঞ্চি যেটা মূলত আমরা বাদ দিয়েছিলাম এই 1.5 ইঞ্চি এখন আমাদের এইখান থেকে নিয়ে নিতে হবে। তো 1.5 ইঞ্চি এইখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এই যেটা হচ্ছে আমাদের এখন যে কাজটি করতে হবে এই পার্টের সাথে এই পার্ট হচ্ছে মিলে একটা মার্ক করে নিতে হবে। এদিক থেকে ধরে সুন্দর করে এখান থেকে হচ্ছে মার্কটি কমপ্লিটলি করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু এই মার্কটি এখান থেকে নেওয়া কমপ্লিট। এরপর এই যে এখানে যে মূলত গলার যে মাপটা দিয়েছিলাম এই মাপটাও কিন্তু মূলত আমাদের সেমভাবে এখানে করে নিয়ে নিতে হবে। এটা দেখুন আমার কিন্তু এখানে কাজটা কমপ্লিট। এখন এখান থেকে হচ্ছে এই পার্টটি আমাকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আমি এই পার্টটি হচ্ছে এখান থেকে হচ্ছে কাটিংটি করে নিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু মূলত এখানে আমার যে শোল্ডারের যে পার্টটি রয়েছে শোল্ডারের পার্টটি কিন্তু হচ্ছে এখানে কাটিংটি কমপ্লিটলি করে নিয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে আপনার যে শোল্ডারের পার্টটি রয়েছে শোল্ডারের পার্টটি আপনাকে বের করে নিতে হবে দুইটা পার্ট। এখানে অবশ্যই দুইটা পার্ট আপনাকে এইভাবে বের করে নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে হচ্ছে দুইটা পার্ট বের করে নিয়ে নিয়েছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে দেখুন এখানে যে যে এক্সট্রা যে কাপড়গুলো আছে এইগুলো হচ্ছে আমাদের নিয়ে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটি করব আমাদের কলার রয়েছে কলারের জন্য হচ্ছে কাপড় বের করে নিব। এখানে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা কলারটা বের করে নিয়ে নিব। এরপর এই যে এখানে যে কাপড়গুলো আছে এখানে হাতার যে কপটি আছে এখানে হাতার কপটি হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে আপনারা এই কাপড় দিয়ে হচ্ছে হাতার যে কপগুলো আছে এগুলো হচ্ছে বের করে নিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যতটুকু পরিমাণ হচ্ছে লাগবে সে পরিমাণ হচ্ছে আমরা হাতার কপগুলো এই যে কাপড়গুলো দিয়ে হচ্ছে বের করে নিয়ে নিব। দুইটা হাতার জন্য দুইটা কপ আমরা বের করে নিয়ে নিব। তো এইভাবে হচ্ছে আপনারা যোগালিগুলো এগুলো হচ্ছে সুন্দরভাবে বের করে নিয়ে নেবেন। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন আমরা কিন্তু আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে এখানে শিখে নিলাম যে কীভাবে আপনারা প্রথম অবস্থায় চাইনিজ যে শার্টটি রয়েছে চাইনিজ শার্টের হচ্ছে বডির পার্টটি হচ্ছে কীভাবে কাটিং করবেন, কাটিং করার পর কীভাবে হচ্ছে পিছনের পার্টটি কাটিং করবেন, এরপর কীভাবে হচ্ছে আপনি হাতাটা হচ্ছে কাটিং করে নেবেন, হাতাটি কাটিং করার পর কীভাবে হচ্ছে আপনার শোল্ডারের যে পার্টটি রয়েছে এই পার্টটি হচ্ছে কীভাবে বের করে নেবেন, এরপর হচ্ছে আপনাদের যে যোগালিগুলো রয়েছে অর্থাৎ যে এখানে যে ফাড়ার কাপড়গুলো রয়েছে এগুলো কীভাবে বের করবেন, হাতার কপটি
কাপড়টা কোথা থেকে নেবেন, এরপর এইখান থেকে মূলত কলারের কাপড়টা কোথা থেকে নেবেন, এবং এই যে বাকি যে মূলত যে পট্টিগুলো আছে এগুলো হচ্ছে কীভাবে বের করবেন, এই সমস্ত বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কিন্তু দেখিয়ে দেওয়ারও চেষ্টা করেছি। তো যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আমার মনে হয় এই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে একটি শার্ট কীভাবে কাটিং করতে হয় আপনি কিন্তু মূলত শিখতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।